बिस्मिल्लाह रहमान रहीम। दर्शक आज आमरा जेटा निये कथा बोलबो सेटा हलो आमादेर आमरा जखन रमजानेर ईदेर चाँद देखी से चाँद देखार साथे साथे आमरा आमादेर विभिन्न मीडियाते किंबा माने सर्वक्षेत्रे एकटा संगीत बेजे उठे सेटी हलो नजरुलेर अमन रमजानेर रोजार शेषे लोकशिर গানটি কিভাবে এসছে, মানে কোন প্রেক্ষিতে গানটি প্রচারিত হয়েছে, লেখা হয়েছে কিংবা সুর রেকর্ডিং, সেটি নিয়ে আজ আমরা কথা বলব। শ্যামাসঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন, যাত্রাপথে তার পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাসউদ্দিন। একটা আবদার নিয়ে তিনি এসেছিলেন, আবদারটি না শোনা পর্যন্ত তিনি কাজী নজরুলকে এগুতে দিবেন না। আব্বাসউদ্দিন নজরুলকে সম্মান করেন, সমীহ করে চলেন। নজরুলকে তিনি কাজীদা বলে ডাকতেন। নজরুল বললেন, বলে ফেলো তোমার আবদার। আব্বাসউদ্দিন সুযোগ পেয়ে গেলেন, বললেন, কাজীদা একটা কথা আপনাকে বলবো বলবো ভাবছি। দেখুন না, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল, এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলা ইসলামী গান তো তেমন নেই, বাংলা ইসলামী গান গাইলে হয় না। আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে। বাজারে তখন ট্রেন্ড চলেছিল শ্যামাসঙ্গীতের, শ্যামাসঙ্গীত গেয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে। এই স্রোতে গা ভাসাতে গিয়ে অনেক মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করেছিলেন। মুন্সী মোহাম্মদ কাসেম হয়ে যান কে মল্লিক, তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার। মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে গান চলবে না, এরকম একটা ধারণা ছিল। নজরুল নিজেও শ্যামাসঙ্গীতের গান লিখতেন, সুর দিতেন। গানের বাজারে যখন এই অবস্থা, তখন আব্বাসউদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কী উত্তর দিবেন? ইসলাম শব্দটার সাথে তো তার কত আবেগ মিশে আছে। ছোটবেলায় মক্তবে পড়েছেন, কোরআন শিখেছেন, এমনকি তার নিজের নামের সাথেও তো ইসলাম শব্দটি সংযুক্ত আছে। আব্বাসউদ্দিনকে তো এই মুহূর্তে সরাসরি হ্যাঁ বলা যাচ্ছে না। স্রোতের বিপরীতে সুর মেলানো চারটিখানি কথা নয়, আবেগে গা ভাসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে, এগুলোর জন্য আবার ভগবতী বাবুর কাছে যেতে হবে। ভগবতী বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবু বাবুকে রাজি করাতে পারো কি না। আব্বাসউদ্দিন ভাবলেন, এই তো কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পেলাম, ভগবতী বাবু কীভাবে রাজি করাতে হয়, কীভাবে রাজি হবেন সেটা এখন দেখব। গ্রামোফোনের রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাসউদ্দিন অনুরোধ করলেন, কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে চাইলেন না। মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লালবাতি জ্বলতে পারে, এই ভেবে আব্বাসউদ্দিন খান যতই তাকে অনুরোধ করেছেন ততই তিনি বেঁকে বসেছেন। ওই দিন আব্বাসউদ্দিনও নাছোড়বান্দা। যাই হোক, সেদিন কিছু করা গেল না। এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছন ছাড়লেন না, অনুরোধ করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। দীর্ঘ ছয় মাস চলল অনুরোধের প্রয়াস, এই যেন পাথরে ফুল ফুটানোর আপ্রাণ চেষ্টা। একদিন ভগবতী বাবুর ফুরফুরে মেজাজ, এটা দেখে আব্বাসউদ্দিন বললেন, এবার এক্সপেরিমেন্ট করে দেখুন না, যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না, ক্ষতি কী। ভগবতী বাবু আর কত না বলবেন, এবার হেসে বললেন, নেহায়েতই নাছোড়বান্দা আপনি। আচ্ছা যান, করা যাবে, গান নিয়ে আসুন। আব্বাসউদ্দিন খুশিতে চোখে পানি আসার উপক্রম, যাক সবাই রাজি, এবার গান নিয়ে আসতে হবে। নজরুল চার পান পছন্দ করতেন, এক ঠোঙ্গা পান আর এক কাপ চা নিয়ে আব্বাসউদ্দিন নজরুলের রুমে গেলেন। পান মুখে নজরুল খাতা কলম হাতে নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন, ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাসউদ্দিন খান অপেক্ষার প্রহর গুনছেন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো
আপেক্ষিক তত্ত্বের মতো সময় যেন থমকে আছে। সময় কাটানোর জন্য আব্বাসউদ্দিন পায়চারি করতে লাগলেন। প্রায় আধা ঘন্টা কেটে গেল, বন্ধ দরজা খুলে নজরুল বের হলেন। পানির ফিক ফেলে আব্বাসউদ্দিনের হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। এই কাগজ তার আধা ঘন্টার সাধনার ফসল, আব্বাসউদ্দিন খানের 6 মাসের পরিশ্রমের ফল। আব্বাসউদ্দিন খান কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আহ, কি সুন্দর কবিতা! আব্বাসউদ্দিনের চোখ পানিতে ছলছল করছে। একটা গানের জন্য কতই না কাঠখড় পোড়াতে হয়েছে তাকে, সেই গানটি এখন তার হাতের মুঠোয়। তিনি কি জানতেন তার হাতে বন্দি গানটি একদিন বাংলার ইথারে ইথারে পৌঁছে যাবে? ঈদের রোজার ঈদের চাঁদ দেখার সাথে সাথে টিভিতে ভেসে উঠবে, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। 2 মাস পর রোজার ঈদ, গান লেখার 4 দিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়ে গেল। আব্বাসউদ্দিনের গান জীবনে এর আগে কখনো আব্বাসউদ্দিন খান জীবনে এর আগে কখনো ইসলামী গান রেকর্ড করেননি। গানটি তার মুখস্থ হয়নি এখনো। গানটা চলবে কিনা এই নিয়ে গ্রামোফোন কোম্পানির বেশ শঙ্কা আছে। তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড, কীভাবে সুর দিতে হবে দেখিয়ে দিলেন। হারমোনিয়ামের উপর আব্বাসউদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। সুর সম্রাট আব্বাসউদ্দিনের বিখ্যাত কণ্ঠ থেকে বের হলো, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে, আপাতত সবাই ঈদের ছুটিতে। রমজানের রোজার পর ঈদ এলো, আব্বাসউদ্দিন বাড়িতে ঈদ কাটালেন। কখন কলকাতায় যাবেন এই চিন্তায় তার তর সইছে না। গানের কী অবস্থা তিনি জানেন না, তাড়াতাড়ি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেন। ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন। ট্রামে চড়ে অফিসের পথে যত এগুচ্ছেন বুকটা তত ধকধক ধকধক করছে। অফিসে গিয়ে কী দেখবেন? গানটা ফ্লপ? তাহলে তো আর জীবনে তো ইসলামী গানের কথা ভগবতীবাবুকে বলতেই পারবেন না। ভগবতীবাবু কেন, কোনো গ্রামোফোন কোম্পানি আর রিস্ক নিতে রাজি হবেন না, সুযোগ একবারই আসে। আব্বাসউদ্দিন যখন এই চিন্তায় মগ্ন, তখন পাশে পাশে এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করল, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই যুবক গানটি কোথায় শুনল? নাকি আব্বাসউদ্দিন খান ভুল শুনছেন? না তো, তিনি আবার শুনলেন যুবকটি ওই গানই গাচ্ছে। এবার তার মনের মধ্যে একটা শীতল বাতাস বয়ে গেল। অফিসে ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন, তখন আরেকটা দৃশ্য এবার দ্বিগুণ অবাক করলো। কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে। তার মধ্য থেকে একটা ছেলে গেয়ে উঠল, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাসউদ্দিন এত আনন্দ একা সইতে পারলেন না, তার সুখ ব্যথা হচ্ছে। ছুটে চললেন নজরুলের কাছে, গিয়ে দেখলেন নজরুল দাবা খেলছেন। তিনি দাবা খেলা শুরু করলে দুনিয়া ভুলে যান, আশেপাশে কী হচ্ছে তার কোনো খেয়ালই থাকে না। অথচ আজ আব্বাসউদ্দিনের গলায় স্বর শোনার সাথে সাথে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে জড়িয়ে ধরলেন। নজরুল বললেন, আব্বাস, তোমার গান কি হিট হয়েছে? অল্প কয়েকদিনের মধ্যে এই গানটি হাজার হাজার রেকর্ড বিক্রি হয়। ভগবতীবাবুও দারুণ খুশি। একসময় তিনি ইসলামী সঙ্গীতের প্রস্তাবে এক বাক্যে না বলে দিয়েছিলেন। আজ তিনি নজরুল আব্বাসকে বলছেন, এবার আরও কয়েকটি ইসলামী গান গাও না। শুরু হলো নজরুলের রচনায় আর আব্বাসউদ্দিনের কণ্ঠে ইসলামী গানের জাগরণ।
বাজারে এবার নতুন ট্রেন্ড শুরু হলো ইসলামী সঙ্গীতের। এই ট্রেন্ড শুধু মুসলমানকে স্পর্শ করেনি, স্পর্শ করেছে হিন্দু শিল্পীদেরকেও। এক সময় মুসলিম শিল্পীরা শ্যামা সঙ্গীত গাইবার জন্য নাম পরিবর্তন করে হিন্দু নাম ধারণ করতেন, এবার হিন্দু শিল্পীরা ইসলামী সঙ্গীত গাইবার জন্য মুসলিম নাম রাখা শুরু করলেন। ধীরেন দাস হয়ে গেলেন গনি মিয়া, চিত্ত রায় হয়ে যান দেলোয়ার হোসেন, গিরিন চক্রবর্তী হয়ে যান সোনা মিয়া, হরিমতি হয়ে যান সকিনা সাকিনা বেগম, সীতা দেবী হয়ে যান দুলি বিবি, উষারানী হয়ে যান রওশনারা বেগম। তবে বিখ্যাত অনেক হিন্দু শিল্পী স্বনামেও নজরুলের ইসলামী সঙ্গীত গেয়েছেন, যেমন অজয় রায়, ডক্টর অনুপ ঘোষাল, আশা ভোসলে, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের ইসলামী গান লেখার সহজাত প্রতিভা ছিল। খাতা কলম দিয়ে যদি কেউ বলতো একটা গান লিখুন, তিনি লিখে ফেলতেন। একদিন আব্বাসউদ্দিন নজরুলের বাড়িতে গেলেন। নজরুল তখন কি একটা কাজে ব্যস্ত ছিলেন, আব্বাসউদ্দিনকে হাতের ইশারায় বসতে বলে আবার লেখা শুরু করলেন। ইতিমধ্যে জোহরের আজান মসজিদ থেকে ভেসে আসলো। আব্বাসউদ্দিন বললেন, আমি নামাজ পড়ব, আর শুনুন কাজীদা, আপনার কাছে একটা গজলের জন্য এসেছি। কবি শিল্পীকে একটা পরিষ্কার জায়নামাজ দিয়ে বললেন, আগে নামাজটা পড়ে নিন। আব্বাসউদ্দিন নামাজ পড়তে লাগলেন আর নজরুল খাতার মধ্যে কলম চালাতে শুরু করলেন। আব্বাসউদ্দিনের নামাজ শেষ হলে নজরুল তার হাতে একটা কাগজ দিয়ে বললেন, এই নিন আপনার গজল। হাতে কাগজটি নিয়ে তো আব্বাসউদ্দিনের চক্ষু ছড়ক গাছ। এই অবস্থায় এই অল্প সময়ের মধ্যে নজরুল গজল লিখে ফেলছেন, তাও আবার তার নামাজ পড়ার দৃশ্যপট নিয়ে। হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণতলে হৃদয় জানামাজ। কাজী নজরুল ইসলাম বিখ্যাত হয়ে আছেন তার রচিত নাতে রসুলের জন্য। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে। আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমার বুকে হেঁটে যেতেন নূর নবী হজরত। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ও কে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। গানগুলো ক্লাসিকের মর্যাদা পেয়েছে, গানগুলো রচনার প্রায় 90 বছর হয়ে গেছে, আজও মানুষ গুনগুনিয়ে গানগুলি গায়। বাংলা ইসলামী গানের যে নবজাগরণ নজরুল সূচনা করেছিলেন, সে পথ যে পথ দেখিয়েছিলেন, পরবর্তীতে সেই পথের পথিক হয়েছেন অনেক কবি। এদের মধ্যে জসীমউদ্দিন, ফারুক আহমদ, গোলাম মোস্তফা, গোলাম মোহাম্মদ, মতিউর রহমান মল্লিক এবং হাল আমলের কবি মহিব খান। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।